নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। আবারও রাস্তা খারাপের অভিযোগ উঠে আসছে, যে খবরটি আপনাদের জানাবো যেটা সোনামুড়া মহকুমার মূলত কাঁঠালিয়া ব্লক, এবং সেই কাঁঠালিয়া ব্লক থেকে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রাস্তা, যে রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে রাস্তাটির একদম খানাখন্দ গর্তে পরিণত, যেটা একই রকম ভাবে চিরাচরিত ভাবে হয়ে আসছে রাস্তা খারাপের অভিযোগ। বিভিন্ন জেলা মহকুমা শহরতলিতে একই অভিযোগ, সেই আবারও একই অভিযোগের মূলত পুনরাবৃত্তি ঘটল সোনামুড়াতে, যেখানে কাঁঠালিয়া ব্লকের অধীনে রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2 কিলোমিটার দীর্ঘ পথ বেহাল রাস্তা, এবং এলাকার মানুষ এবং পঞ্চায়েতের মানুষই শুধুমাত্র নয়, আশপাশের যারা মানুষজনরা রয়েছে, যাদের মূল যোগাযোগের মাধ্যম এবং প্রধান হচ্ছে এই সড়কটি, সেই সড়কটি দিয়ে যাতায়াতের একদম অনুপযুক্ত, যেই দাবি বারবার করে আসছেন সোনামুড়ার বিভিন্ন মূল শহরের সঙ্গে যোগাযোগ যেহেতু হচ্ছে না, জনগণরাই অভিযোগ করছেন। তার পাশাপাশি যান চালকদের একটা সমস্যা হচ্ছে যে এতটাই বড় বড় রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়ে গেছে, যে গর্তের মধ্যে জল জমে রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা গাড়ি ঘোড়া সেই পথ দিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা দুশ্চিন্তায় রয়েছে। এবং প্রায় এখন 1-2 বছর নয়, 15 বছর পূর্বেও এই রাস্তাটি সোনামুড়া কাঁঠালিয়া ভায়া বিলোনিয়া যাওয়ার মূল সড়ক ছিল 15 বছর পূর্বে, এবং দীর্ঘ এত বছরের পুরনো যে রাস্তাটি, রাস্তাটি সারাইয়ের জন্য বারংবার দাবি জানিয়ে আসা হচ্ছিল, কিন্তু রাস্তাটির কিন্তু কোন রকমভাবে সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল না, এমনটা কিন্তু দাবি জানিয়েছেন। গোমতী নদীর উপর সংহতি সেতু নির্মাণের পর সেতু সংলগ্ন এলাকায় অন্য একটি সড়ক নির্মিত হয়েছে, এবং তারপর থেকেই পুরাতন সড়কটির এই জরাজীর্ণ অবস্থা, অর্থাৎ নতুন সেতু হওয়ার পর যে পুরনো সেতুটি রয়েছে, অর্থাৎ পুরনো যে সড়কটি রয়েছে, সেই সড়কটির উপর যাত্রাস্থায়ীভাবে যাতায়াত হয়, বিভিন্ন রকম ভাবে সেই রাস্তাটির উপর বড় বড় গাড়ি যায়, যার ফলে রাস্তাটি ভেঙে গেছে, এবং তারপর থেকে সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দূরপাল্লার বহু বহু গাড়ি এই পথে না আসলেও প্রায় প্রত্যেকদিনই দ্বিচক্র যান থেকে শুরু করে অন্যান্য গাড়ি ঘোড়া চলাচল করে সড়কটির মাঝখানে, মাঝেমধ্যে বৃষ্টি হলে জল জমে যায়, বড় বড় গর্ত হয়ে পড়ছে, যান দুর্ঘটনা হচ্ছে। সব থেকে বড় বিষয়ে যারা রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমূহ সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যদিও বর্তমানে স্কুল কলেজ বন্ধ, যার ফলে ছাত্রছাত্রীরা যদিও দুর্ঘটনার কবল থেকে এড়ানো গেছে, রাস্তাটি দিয়ে সেরকমভাবে ছাত্রছাত্রীরা যাতায়াত বর্তমানে না করলেও অন্যান্য যারা রয়েছেন পথ চলতি মানুষজন, তারা সকলেই কিন্তু যাতায়াত করে থাকেন, যার ফলে ভোগান্তিটা হয়েছে পথ চলতি মানুষদের। এই বিষয়ে আবারও তারা আজকে দাবি জানিয়েছেন, কোন রকম উপায়ন্ত না দেখে হেলদোল নেই কর্তৃপক্ষের, এই বিষয়গুলি তারা লক্ষ্য করার পর অবশেষে সংবাদ মাধ্যমের তারা দ্বারস্থ হয়েছেন, এবং কি বলছেন গ্রামবাসীরা, কি বলছেন সেখানকার মানুষজন, রাস্তা খারাপের অভিযোগ কি কি তুলেছেন, একবার শুনবো তাদের বক্তব্য। অভিযোগটা কি? অভিযোগটা হলো দাদা, আমরা রবীন্দ্রনগর পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে, যে 1 নম্বর ওয়ার্ডে যে রাস্তাটা আছে, প্লাস আরেকটা বিশেষ পরিচিত হলো সোনামুড়া থেকে বিলুনিয়া যাওয়ার বা কাঁঠালিয়া যাওয়ার যে পুরাতন যে রাস্তা, বর্তমানে এটা অকেজ অবস্থার মধ্যে রয়েছে, কিন্তু দেখা যেতে আছে বিভিন্ন দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছর ধরে এমন অবস্থা, সেম অবস্থা, প্রায় সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদেরকে রাত্রে বা সকালবেলা, দিনের বেলা চলতে দেখুন বর্তমান অবস্থা কি অবস্থার মধ্যে রয়েছে, প্রায় জনবহুল এলাকা, প্লাস এখানে প্রতিদিন না হলেও 3 থেকে 4 হাজার বাইকে দিকে চলাফেরা করে, প্লাস আরেকটা গুণগত এই রাস্তার গুণ হলো এই জায়গার মধ্যে যে দক্ষিণ দিক থেকে যত বাইক আরোহী আছে এই দিক দিয়ে চলাফেরা, যেহেতু সোনামুড়া টাউন এখান থেকে নিকটবর্তী, এই জন্য আমি সরকারের কাছে এই আবেদন রাখছি যে অতি শীঘ্রই যেন আমাদের কাজটাকে সম্পূর্ণ করে দেয় রাস্তার কাজটা, বিভিন্ন দিন আমরা এই রাস্তা দিয়ে আমরা বিপদের সম্মুখীন হইতেছি, এটা আমার আবেদন। দাদা, এটা তো আপনারা চিত্র মধ্যে দেখতে পাচ্ছেন যে রাবিশ গুলা ফালানো হয়েছে, দেখা যেতেছে এখানে পুষ্কিনের মতন হয়ে রয়েছে, তো ফালানো না ফালানো সম্পূর্ণই একেবারে বেকার, এতে তো জল আটকে রয়েছে, জল আটকানোর পরে এখানে তাহলে ভিতরে কি আছে না আছে, আমি সাধারণ এই গ্রামের একজন, তো আমি বলতে পারবো যে এখানে কি আছে, নতুন যারা যে বা বাইকার হয়ে আসতেছে নতুন যে আরোহী গুলা, তারা তো আর বলতে পারতেছেন এখানে কি আছে, প্রায় সময় দেখা যায় যে অনেক অ্যাক্সিডেন্ট এখানে হয়, তার জন্য আমি এটাই আপনার যে অতি শর্টকাটে যেহেতু আমাদের এই রাস্তাটা যাতে সংস্কারের কাজ আরম্ভ করে। আমরা শুনলাম একজন পথচারী মানুষের বক্তব্য, সেক্ষেত্রে রাস্তাটির মধ্যে এত বড় বড় গর্ত থাকার ফলে, রাস্তাটি ভাঙার ফলে জল জমে গেছে, এবং জল জমে রীতিমতো পুকুরের মতো অবস্থা বা আকার ধারণ করেছে রাস্তাটি, যার ফলে সমূহ সমস্যা হচ্ছে দিনের আলোতে কোন রকম ভাবে রাস্তাটি দিয়ে যাতায়াত করা গেল, রাতের অন্ধকারে কিন্তু ভয় বা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এই রাস্তাটি দিয়ে পারাপারের ক্ষেত্রে, এই অভিযোগটাই তারা জানাচ্ছেন, এবং বারংবার তারা সরকারের কাছে পূর্বেও দাবি জানিয়ে এসেছেন, কোনো সুরাহা হয়নি, বর্তমানে তারা আবারও
সরকারের কাছে একই দাবি তুলেছেন, একই আরজি তারা জানাচ্ছেন, যাতে অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয় এবং রাস্তাটি যেন যাতায়াতের ক্ষেত্রে একদম যোগ্য করে তোলা হয়, এই বিষয়টাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। কেবলমাত্র আশ্বাসই পেয়েছেন বিগত দিনগুলোতে, তবে আশ্বাস ব্যতীত আর কিছুই পায়নি কর্তৃপক্ষের। সেক্ষেত্রে দপ্তরের খেয়ালিপনা রয়েছে এবং বড় যাতে দুর্ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্যই বারংবার এই দাবি সোনামুড়ার বর্তমানের বাসিন্দাদের। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।